ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবরে আমদানি কমে না বাড়ে ওরা সে স্লোগান দেয় ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মাল লসিয়ায় আমরা তো দেশে আসি আছে না নাই ওরা সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে কেরে বদমাইশ বিয়ে না হলে ভাবি ডাকিস কার ভাবি তখন ডেকে বলে ডিজিটাল ভাবি তুমি শুধু কথা বলো তোমার ভাই তো বলে না ওই ছেলে আবার সালাক ইউটিউব দেখে দেখে টিপস শিখছে কিভাবে মহিলা পটানো যায় কথা ওই টিপস অনুযায়ী ভাবি কে বলছে ভাবি ভাই আর কি সেই চোখ আছে কথা কন না ভাবি যদি ইমানদার নেককার দিনদার আল্লাহওয়ালা হয়তো ডেকে বলতো কুল্লিল মিনি না বুদ্ধু নামিন আবার সরি হিম হ্যাঁ আল্লাহ তালা বলেছেন মমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার শুধু তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা যাইজ নাই দূর হয়ে যা আর এই ভাবি যে স্পেশাল ভাবি ওই যে হাল জুড়েছে ছোট দেহরা বাড়ির বাসে বিয়াতে রাধা সেই ভাবি যে বোঝেন নে রাগ করছে করেন সমস্যা নেই দোয়া করে দেব এখন আজকে সমাজে এই ধরনের ঘটনা ঘটে কথা বলে মা বোন যারা আছেন মা দুইটা পুরুষ হইতে সাবধান একটা দেবর আর একটা ভাই এরা হলো মৃত্যু তুলল এরা হলো মৃত্যু তুললো বিষাক্ত সাফির সাইতে ভয়ঙ্কর কথা কয় না দোষ হলো শাশুড়ি বাড়িতে জামাই আসে নিজে হাতে খাবারের প্লেট ফল ফুট দিয়ে সাজায় তার চোদ্দ বছর ষোলো বছরের যুবতী মেয়েটাকে বলে জামা এই খাবারের প্লেটটা তোর দুলে ভাইকে দিয়ে শিয়ালের কাছে মুরগি বানাচ্ছে কথা কোন ঠিক কিনা শাশুড়ি হলে মায়ের মতো জামায়ের কাছে যাবে কাছে বসবে গল্প করবে বাবা জামাই তুমি কেমন আছো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে দিনকাল কেমন যায় আমার মেয়েটা কেমন আছে আমার নাতনি আমার নাতি কেমন আছে বাবা শরীরের যত্ন নিও নিয়োগ খারাপ হয়ে যাচ্ছে মায়ের মতো শাশুড়ি জামায়ের খবর নেবে কোনো গুণে নেন দেখাও যায় কথা করা কথা বলাও যাইস মায়ের মতো যে শাশুড়িকে বিয়ে করা যায় কথা হয় না তাহলে শাশুড়ি কাছে বসে দেখে গল্প করলে কোন সমস্যা আছে জামাইকে দেখা শাশুড়ির জন্য বৈধ কথা কেন আবার শাশুড়িকে দেখাও জামাইয়ের জন্য বৈধ ভালো করে বোঝেন শাশুড়ি তার মায়ের মতো মায়ের মতো ভালো করে বোঝেন কিন্তু শালিকার মতো এরা মান নিজত খানি এই ধরনের যুবকেরাই স্লোগান দেয় সাবানের সাথে হুইল ফিরি আছে না কই বিয়ে করলে শালি ফিরি না উজবিল্লাহ আস্তাগফিরুল্লাহ তোমার মায়ের পেটের বোনটা যেমন তোমার বইয়ের বোনটাও ঠিক তোমার কাছে তেমন কথা বোঝে না এটাও হারাম তবে বউ যদি মরে যায় তাহলে আবার জায়েজ তাই বলে মাইরে ফেলে দিস না দেশের আইন কিন্তু খুব কঠিন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আবার ধরা পড়ে যাবি কেমনে গলার ঠেসি মারছিস বাঁচার কোনো উপায় নাই কথা কন রাগ করছেন দুনিয়াতে এমন ঘটনা ঘটে দুইটা বাচ্চা একটা সন্তান রেখে বোন মারা যায় আর এক বোন বোনের সন্তানকে লালন পালন করার জন্য বাধ্য হয়ে দুলে ভাইকে বিয়ে করে এটা যায়স নিঃসন্দেহে যায়স কোনো সমস্যা নেই কিন্তু বোঝা লাগবে আপনার এই বিষয়টা বোঝা লাগবে যে বিয়ের আগে ভালো করে বোঝেন আপনার স্ত্রীকে আপনি বিবাহ করার পরে আপনার যে শালী এর সাথে আপনি সাক্ষাৎ করবেন না তিন চার পাঁচ বছর বয়সের ভিন্ন কথা যখন থেকে যার উপরে পর্দা ফরস তখন থেকে সাক্ষাৎ করা নিষেধ কথা কয় না এটা মাথায় রাখালেন আবার অনেক দুলে ভাই সেই খারাপ বাড়ির যাবার এটা না ঝগড়া করে বউকে বলে তোর বাপের বাড়ি যাওয়ার জন্য আমাকে একদিনও বলবি না তোর বোনের এত অহংকার আমি দুলে ভাই বাড়িতে যাই দুটা মন খুলে গল্প করে না এরকম দুলে ভাই যুদ্ধে ফেটা করালেন তুই একটা দিয়ে তোর হয়নি না কথা কর না কেন ভাগ করছেন শালি যখন খাবারে প্লেট নিয়ে আসছে দুলে ভাই তখন বলে এই পাগলি আমি কি এই খাবার জন্য আসি আমি আসছি তো দেখার জন্য শালি তো সেই খুশি তখন বলছে রেডি থাকিস বিকেলে বগুড়া নিউ মার্কেটে নিয়ে যাবো তো যাবি তখন বলে দুলে ভাই আপনি রাজি থাকলে আপনার হাত ধরে জাহান নামে রাজি কথা কন ঠিক কিনা এরকম সমাজে আসে না নাই তখন বিকেল বেলা দুলে ভাইয়ের মোটরের সাইকেলে চৈরা বড় আপার স্বামী এইটা ভেবে মাঝখানে ভেনি পাব বজায় রেখে কিন্তু দুলে ভাই হেদ বিষে আনা রাস্তাঘাটের যে অবস্থা এমন কায়দায় ব্রেক করেছে এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করেছে কথা কন ঠিক কিনা এই জন্য মা বন্ধুকে অনুরোধের ভাষায় বলবো মা খবরদার 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 দুলা ভাইয়ের সাথে দেবরের সাথে মেশা যাবে মেশা যাবে এই দুইটা পুরুষ হইতে মা বোনেরা সাবধান মা বোনদেরকে বলে যায় মা আপনাদের আমল কম দাম বেশি চারটা আমলে আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার হলো নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরজ পর্দা চার নাম্বার স্বামীর খেদমত কিন্তু মা বোনের নামাজ পড়ে পড়ে না রোজা ধরলে ছাড়ে না না খায়া থাকার বেলায় মা বোনেরা শক্ত কারণ মাঝে মাঝে ঝগড়া হলে তিন দিন খায় না যদি বলটুর মাও আসো না তুমি খাও খায় থাকার মা বোনেরা শক্ত এই জন্য রোজা সারে না কোন মাসে কোন নফল রোজা ওইটা মা বোনেরা রাখে কথা বলে ঠিকঠিক ভালো করে বোঝেন রোজা ধরলে মা বোনেরা সারে না কিন্তু পর্দা করতে চায় না জানালার পর্দা ঠিক আছে দরজার পর্দা ঠিক আছে এমনকি কি বাথরুমের সামনে পর্দা দেওয়া থাকে নিজের শরীরে

বলে মারতে মারতে পিঠটা রক্ত ঝরতেছে এরপরেও কি কালে মা সারবে না হজরতে বেলাল দেখে বলে আবু রে মারতে মারতে যদি মেরাও ফেলে দাও জীবনটা দিতে রাজি কিন্তু ইসলামের পর সারতে রাজি নাই এইবার যুবকদের গল বলো পায়ের ওসি লাগাও হজরতে বেলালের পায়ের ওসি লাগাইয়া মুরুবির উত্তাল গরম বালিতে শেষরাইয়া শেষরাইয়া নিয়া ঘোরা হল আরবের গরম বালি কত গরম জানেন চাল দিলে মুড়ি হয়ে যায় এত গরম সেই গরম বালিতে হজরত বেলালকে শেষরাইয়া শেষরাইয়া নিয়া করা হলো বাবলা গাছের কাটা গুলো জিব্বাতে পেরে ঘের মতো মারা গেল বেলালের উপর নির্যাতন জুলুম

এইবার আবু জেল বলে এই যুবকের দল যাও বড় একটা পাথর নিয়ে আসে বেলালের বুকের উপরে চাপায় দাও বিশাল বড় একটা পাথর নিয়ে আসা কয়েকজন যুবক মিলে হযরতে বেলালের বুকের উপরে ছাপায়া দিয়া আবু জেল মনে মনে ভাবলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেরা চলে গেল হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর এরপরে জিব্বা নারায়ে যিকির করে কার আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটায় না মারে না জিকির করার জন্য আলাদা সময় লাগে না দোকানদারি করতে করতে জিকির করা যায় রিক্সা ভ্যান চালাতে জিকির করা যায় ক্ষেতে কাজ করতে জিকির করা যায় অযথা বইসা আছেন জিব্বানা রা জিকির করেন হাদিস শরীফের ভিতরে আছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিব্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না এইবার হজরতের বেলাল আল্লাহর জিগিরি করে। বুকের ওপরে বিশাল বড় পাথর চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে যদি ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোভার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হযরতে বেলাল দোয়া করতে দেয় আসমানের মালিক আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই ডেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ পাক তুলার মতো নরম বানিয়ে দিয়েছে এইবার বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর আশেক রাসুল বেলাল নবীর পাগল বেলাল পোস্টার ব্যানার ছাপাইলে আশেক রাসুল হওয়া যায় না তেষট্টি দিন ঈদে মিলাদুন নবী পালন করলে আশেক রাসুল হওয়া যায় না আর নবীর পাগল বেলাল নবী যে পথ চলে হাজর বেলাল একবার ডানে একবার বামে যায় আমার নবী ডেকে বলে বেলাল রে না একবার ডানে একবার বামে যাও হাজরত বেলাল ডেকে বলে নবী গো আপনি কালে মার দাওয়াত ইসলামের প্রচার প্রসার করেন ওই কাপেরা আপনার শত্রু আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে ওই তিনটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে না। আবার ডান দিকে যায় ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে নবী গো সর্বপ্রথম জানো আমি বেলালের বুকের ভিতরে ঢোকে নিজের জীবনের বিনিময়ে রসুলকে আগলায় রাখতেন হজরত বেলাল বলেন আল্লাহ আকবার সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা নবীজির কান পর্যন্ত যখন চলে গেল আমার নবী তখন ডেকে ওর আমার বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হজরত কয়েক কোন দাম বেশি দিয়া গুলামের জীবন থেকে দাসত্বের জীবন থেকে ও মায়ের কাছ থেকে হজরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলেন আল্লাহ আকবর একদিকে সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম অন্যদিকে সন্তান হারানোর ব্যথা নবীজির মনটা ভীষণ খারাপ চোখের কোনায় পানি তা বোঝেন নাই মনে হয় নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কা আমার আল্লাহ দেখে বলে জিবরাইল রে আমার বন্ধুর মা নাই আমার বন্ধু জন্মের আগে তার বাবাকে হারিয়ে ফেলেছে জন্মের ছয় বছর পরে মাকে হারিয়েছে আমার বন্ধুর দুনিয়াতে আমি সারা কেউ আমার বন্ধুর মনটা হয়েছে পারি আমি আল্লাহ সইতে নাই পারি লাহু মাহফুস থেকে সুরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি হাজরতে আনাস দেখে বলে নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ চোখের কোনায় পানি আবার কেন মুস্কি আসেন আমার নবী দেখে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা বিষয়টা জানো কিন্তু এই মাত্র আমার মুসকি হাসি দেওয়ার কারণ হলো আসমান থেকে জিব্রাইল এসে আমার উপরে সূরা কাওসার নাজিল করল বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন ইন্না

শোনেন ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম ইমাম সাহেবের কণ্ঠে সুরে ফাতিয়া শুনেছিলাম আজকে আপনার বয়স পঞ্চাশ ষাট বছর পার হয়ে গেছে যারা পাঁচ শক্ত তাদায় করেন কমপক্ষে চল্লিশ বারো বেশি ফাতিহা প্রত্যেকটা দিন পাঠ করতে হয় কেউ কি বিরক্ত হয়ে বলেছে যে পড়তে আর ভাল লাগে না ভাই বলেছে বলেনি ভালো করে বোঝান আপনার মসজিদের ইমাম সাহেব মনে করেন তিরিশ চল্লিশ বছর ধরে ইমামতি করেন কোন হজিরকে বলেছে ভাই প্রত্যেক বছর প্রত্যেকটা দিন আমি তো সুরা ফাতিয়াতে নামাজ পড়লাম নিয়ত করেছি তিরিশ বছর ইমামতি করছি আপনারা তো আমার মুসল্লি আমার কথা তো শুনবেন তো কাল মাগরিব থেকে সুরা ফাতিয়াবাদ ইখলাস দিয়ে শুরু কি বলবেন হজুর যদি প্রথম রাখাতে পরে পিছনতে কি বলবেন আল্লাহ একবার হজুর আগে সুরা ফাতিয়া পড়েন এরপরে অন্য সুরে ধরেন আর যে হুজুর সুরে ফাতিয়া সারা নামাজ পড়াতে চায় বিনা বেতনে চাকরি করলেও তার পিছনে নামাজ পড়ব কারণ সুরে ফাতিয়া সারা কোনো সলাদ হবে তাহলে কোরআন এমন একটি কিতাব ওম্মতে মোহাম্মদের জন্য জীবন্ত মজে যা কেমন পর্যন্ত এই কোরআনের আকর্ষণ মুসলমানদের কাছে কমবে না সোমান এ কোরআন যত পড়বেন আকর্ষণ তত বাড়বে যার কণ্ঠ যত ভালো তার কণ্ঠ দিয়া কোরআন শুনতে তত বেশি মধুর লাগে কথা বলে ঠিকই না কিন্তু যারা করতে পারে না উল্টো পাল্টা তিলাবত করে আলহামদুলিল্লাহ তিলাওয়া সুন্দর্য আছে না তিলাবতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা এরা যদি তিলাওয়াত শুরু করে আলি কোরআন তিল ব্যক্তির পক্ষে সুপারিশ করবে এই কোরআন তিলাওয়াতি ব্যক্তির ওপরে লানত দেবে কথা কয় না কথা কয় না তাহলে কিভাবে করতে হবে আউজিদ আলাইহি কোরআনা তার দিলা কোরানকে তার তিলের সই স্পষ্ট করে ধীরে ধীরে সৈশুদ্ধভাবে সুন্দর করে তেলাওয়াত করতে হবে কথা বলে ঠিক কে না আর সই শুদ্ধ তিলাওয়াত শিখতে হলে অবশ্যই ছোটবেলায় সন্তানদেরকে মাত্র দেওয়া লাগবে কোরান হাদিস শিখ্যান্ড ছোটবেলায় দুই চার বছর কোরআন প্রত্যেকটা ছেলেকে যে হাফেজ মুক্তি মহাদেশ বানাইতে হবে এমন টানা কিছুদিন মাদ্রাসায় পড়ান যদি দেখেন মেধা ভালো এই যে কয়েকদিন আগে বাংলাদেশের একটা ছেলে ছত্রিশ দিনে কোরআন মুখস্ত বলা যায় না আপনার চারটে সন্তানের মধ্যে এমন একটা সন্তান আল্লাহ আপনাকেও দিয়েছে আপনি মাদ্রাসায় দেন নাই টের পান নাই কথা বলে ঠিক কিনা আপনার এতগুলো সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন আছে কি মরার পরে একটা ছেলে জানাজার ইমামতি করবে এমন স্বপ্ন আপনার দেখতে মনে চায় না তাহলে এরকম দিনই মাদ্রাসায় সন্তানদেরকে দেওয়ার দরকার আছে না নাই আপনি দুনিয়ার সব বোঝেন এই জায়গায় ব্যথা করলে চলে যান এমনি সিনাই পরীক্ষা নিরীক্ষা করে সাড়ে বারো হাজার টাকা শেষ ডাক্তার পরে বলে একটু গ্যাস দশ টাকার ট্যাবলেটের জন্য সাড়ে বারো হাজার টাকা শেষ কোনোদিন তো একটা হুজুরের কাছে যায় পাঁচশো টাকা হাজার টাকা মসজিদের ইমাম সাহেবের হাতে দিয়ে যে হুজুর দেখেন তো আমি দুই রাখাত নামাজ পড়ি আমার সলাটা ঠিক আছে কিনা আমার রুকুসিদ্ধা ঠিক আছে কিনা তাসবিগুলো ঠিক আছে কিনা আমার তিলাওয়ার ঠিক আছে কিনা শরীফ দোয়াই কুন্নু এগুলো ঠিক আছে কিনা কখনো বলেছেন বলেন ওসি চিকিৎসার দরকার নেই নাকি কোন রাগ করেছেন কোরআন যত পড়বেন তত মজা লাগবে কোরআন জোরে পড়লে মজা লাগে টেনে পড়লে মজা লাগে কোরআনের ভিতরে আল্লাহ আকর্ষণ দিয়েছে কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ কমবে না জোরে বলেন সুবহান আল্লাহ কিন্তু একটা গান দুই দিন তিন দিন চার দিন শোনার পরে মানুষকে ক্যাম্পেনি বন্ধ কর কিসের বাদাম ফেটে এসে কথা কন ঠিক কিনা এক এক শিল্পে সে এক একটা গান গাইলে দুই দিন চার দিন শোনার পরে মানুষ বিরক্ত হয়ে যায় বোঝেন তার মানে কি হারামের মজা হলো ওয়ান টাইম ক্ষণস্থায়ী কিছু সময় কানসু কিছু সময় ভালো লাগে কিন্তু সব সময় ভালো লাগে না দুইবার চারবার শোনার পর বিরক্ত আসে কিন্তু কোরআন মৃত্যু পর্যন্ত শুনলেও ইমানদারদের কাছে বিরক্ত লাগবে না কথা কি বোঝা যায় তাহলে হালালের মজা চিরস্থায়ী আর হারামের মজা হলো ক্ষণস্থায়ী শিল্পে যে গান গাইলো বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না মানুষ কয় তিন দিন যায় দেখা হয় না এর সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ কথা কন ঠিক কিনা আর এক শিল্পে যে গান গাইলো ও প্রিয়া তুমি কোথায় কে শয়তান তোমা খুঁজতেছে নফল নামাজ পড়ার জন্য এক একটা শিল্পে এসে এক একটা গান গাইলো যুবকের আবার ওই গান পাগল থাকে হে যুবক গান বাজনা নিঃসন্দেহে হারাম কথা বলে না কেন লাহওয়াল হাদিস এই শব্দের দ্বারা সুরা লোকমানের ছয় নম্বর আয়তের ভিতরে আল্লাহ বলেছেন গান বাজনা বাদ্য যন্ত্র গিটার তবলা কথা কয় সন্তানকে কোরআন শিখান ওই সারে গামা পা নিধা পাকা জামা গান ওগুলো শিখে লাভ নাই কোরআন শিখান কথা কয় আমি অবাক হয়ে যাই মুসলমান তার মেয়েকে নৃত্য শিল্পী বানানোর জন্য গানের স্কুলে নাচের স্কুলে ভর্তি করে দেয় আবার হজ করেছে কথা কয় আছে না বাবা আমি অবাক হয়ে যাই কি মুসলমান গো যে তার সন্তানকে গান শেখানোর জন্য গানের স্কুলে দেয় নাচ শেখানোর জন্য নাসির স্কুলে ভর্তি করে দেয় এ কি মুসলমান আবার দেখবেন এই যে খুদে গান্ডা সেরা কণ্ঠ এই যে গানের যে প্রতিযোগিতা হয় ওখানে যদি ছেলে মেয়ে চান্স পায় ইয়াস কাট পায় অভিভাবকদের অভিমত যখন জিজ্ঞাসা করা হয় আপনার মেয়ে আপনার ছেলে ইয়াস কাট পেয়েছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে আর কিছুই চাই না চিন্তা আপনার সন্তান যদি সালে আমি তাকরিমের মতো হয় তাহলে বলতে পারেন আল্লাহ এরকম একটা সন্তান দিয়েছেন আর কিছুই চাই না বোঝেন নাই বোঝেন নাই হাফিজ জাকারিয়ার মতো একটা সন্তান চান নাজমুল সাকিবের মতো একটা সন্তান চান যে সন্তানগুলো বিশ্ব জয় করে পুরো পৃথিবীর কাছে বাংলাদেশের পতাকাকে বাংলাদেশের সম্মান মর্যাদাকে উঁচু করে তুলবে আর আপনার পেট আপনার স্ত্রীর পেট থেকে আর আপনার মতো গর্বিত বাবার একটা সুসন্তান জন্মগ্রহণ করবে যে বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ হবে কথা কয় না কেন এরকম সন্তান আপনি কামনা করেন আপনি চান আপনার ছেলে মেয়ে গান শিখুক আহা আফসোস মুসলমান আমি গুণাগার এই কথাগুলো বাস্তবতার সাথে তুলে ধরি এই জন্য অনেকে আবার মন খারাপ করে কমেডিয়ান বক্তা গান গাওয়া বক্তা বলেন আপত্তি নাই যেদিন মারা যাব সেদিন বুঝবেন যে কথাগুলোর প্রয়োজন ছিল নরম বক্তা অনেক আছে কথা কেন কিন্তু এরকম খুলে খুলে বাস্তব কথাও দুই একজনের বলা লাগবে কথা বলে ঠিক আঙ্গুল দিয়ে ধরাই দেওয়া লাগবে যে দোষটা কোথায় সমস্যাটা কোথায় কথা বলে না কেন তাহলে মুসলমান গান বাজনা আমাদের জন্য জায়েজ না হারাম আরো জোরে বলেন জায়েজ না হারাম মনে থাকবে তো ইনশাআল্লাহ এ যুবক তোমাদের মোবাইলে গান থাকলে ডিলিট করে দাও পরিবর্তন হয়ে যাও শোনা যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি ইসলামী সঙ্গীত শোনো কোরআন তেলাওয়াত শ্রবণ করো হাক্কানী উলামায়ে কেরামদের বয়ান শোনো আজে বাজে গান শোনো আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন এইবার চলেন এক নাম্বার আয়াত কষ্ট হবে আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহু আকবার আমার আল্লাহ ডেকে বলেন নবী গো নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি বলুন সুবহানাল্লাহ ইন্না তই না কেল কাউ আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি তুনি আর অন্য কোন নবীরাসুলকে আল্লাহ পাক হাউজে কাউ দান করে নাই আপনার আমার বিশ্ব নবী কে হে আল্লাহ রাবুল আর হাউজে কাউ দান করেছেন বলুন সবহান আল্লাহ এ হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি দুধের মতো ছাদা পানির চাইতেও ক্লিয়ার কঠিন কেয়ামতের আমাদের হয় যেদিন সূর্য সোহাত মাথার উপরে চলে আসবে জমিন হবে তামার জমিন মানুষের জিহ্বা বা কুকুরের মতো ঝুলে আসবে নামি পর্যন্ত যেদিন মাতার সন্তানের পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না হাউজে কাউসারের পানি যে পান করবে কেয়ামত দিবসের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান একবার রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করলে জান্নাতে ধোকা পর্যন্ত

আকাশের তারকারাজি জীবনে কি শেষ করা যাবে কথা বলেন তাও যে কাউসারে পেয়ালার সংখ্যা আপনি গনে শেষ করতে পারবেন না মানুষ যখন দলে দলে হাউজে যে কাউসারি পানি পান করার জন্য রসুলের দিকে জমরা করবে আল্লাহ রাব্বুল আলামিন মাস পথে কিছু মানুষের সামনে পথ দ্বারা আবরণ তৈরি করে দেবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন পথ দ্বারা আবরণ তৈরি করে দেবেন আমার নবী তখন ডেকে বলবেন আল্লাহ আমার অনেক উম্মত ছিল দলে দলে এখন কিছু সংখ্যা কমে গেল ব্যাপার ডাকি আমার আল্লাহ তখন ডেকে বলেন নবী ও আমার বন্ধু আপনি তো সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা আজকে হাসরের ময়দানে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করতে পারবে না তারা নামাজ রোজা হজ জাকাত অনেক কিছু করেছে এরপরেও হাউজে কাউসারের পানি পাবে না দুইটা অপরাধ থাকার কারণে ওদিকে বলতে আধা ঘন্টা লাগবে বলবো বলবো বিরক্ত হইন না ভালো করে শোনেন হাউজে কাউসারে পিয়ালা পান করার জন্য রসুলের কাছে সবাই যাবে এক পেলা পানি পান করলে সান্নাতে ঢোকা পর্যন্ত তৃষ্ণা লাগবে না রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি আর আল্লাহর আরশের নিচে ছাসির রুনির মানুষ ছায়া পাবে এই ভিআইপি গ্যালারি এর ভিতরে যারা স্থান পাবে এরাম এই মানুষগুলো যে জান্নাতি এতে আর কোনো টেনশন সুবহানাল্লাহ বলবেন না এখন রাসূলের হাতে হাউজে কাউসারের পেয়লা কারা কারা পান করতেছেন একটু হাত তুলে দেখান সবাই একটু হাত তুলেন যারা যারা পান করতে চান। রসুল হাউজে কাউসারে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন আর আমরা যাব রসুলের চাঁদ মুখখানা দেখব রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারে পানি পান করব। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে রসুলের হাতে এক ফেলা করে হাউজে কাউসারে পানি পান করার সুভাগ্য আল্লাহ আমাদের সবাইকে দান করুন জোরে বলেন আমিন আর একবার জোরে বলেন আমিন শেষবারের মতো বলেন আমিন হাত এই যে হাউজে কাউসারে পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করে লাগবে বলেন না আমি মুসাফির মানুষ ধরেন এলাকা আসার পরে একটা ছেলেকে কিছু চকলেট দিলাম হাতের মধ্যে দিয়ে বললাম বাবা এক বন্ধু একটু পানি নিয়ে আসো তো আমি একটু উঁচু করব ওই ছেলেটা চকলেট পাওয়ার আনন্দের ঠেলে মারছে দেবো মাছ পথে যা আসার খাইয়ে পইড়ে গেছে হাঁটু সিলে গেছে একটু রক্ত বের হয়েছে চামড়া উঠে গেছে কিন্তু চকলেট থাকার খুশির কারণে উঠে দাঁড়াইছে দাঁড়াইয়া বদনাম হয়ে পানি নিয়ে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা এই পানিটা আটতে গিয়ে তোমার কষ্ট হয়েছে ওই যে মাঝখানে গেল ব্যথা পাইছো মনে হয় কষ্ট হয়েছে তোমার ওই চকলেট থাকার খুশি ঠেলায় ওই ছেলে তখন বলতেছে আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় না কথা কয় না কথা কয় না তো কঠিন কিয়ামতের ময়দানে রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামত দিবসের যে বিশাল লম্বা সময় এই যে কঠিন একটা দিন আপনার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দেবে শোনেন শোনেন এই খেয়াল করেন রসুলের হাতে পিয়ালা নিয়ে থাকবেন এই পর্যন্ত আপনাকে পৌঁছাইতে হলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে কথা কয় না যে ঠান্ডা পানি বানায়া নামাজ পড়া কি যে কষ্ট আপনি বা নতুন মুসল্লি ও শুনে ভালো লাগছে আপনি মসজিদে ঢুকছেন আগে যারা পুরাতন মুসল্লি এরা আবার বলে বাপরে বাপ উত্তর পাড়ার বাসে আবার দিন নামাজ ধরল দেখি তোর নামাজ কয়দিন থাকে আছে না আচ্ছা একটা মানুষ নতুন মসজিদে ঢুকছে নামাজ পড়তে গেছে ওর সাথে কি এরকম আচরণ করা ঠিক কি বলতে হবে ভাই তুমি মসজিদে আসছো আলহামদুলিল্লাহ আমরা খুশি এই যে মসজিদে ঢুকছো মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন ওর জন্য হেদায়তের দোয়া করেন ওরে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন দেখি তোর নামাজ কয়েকদিন ও মানে মসজিদের দারোয়ান কথা কয় সমালোচনা করে যুবক একটু দাড়ি রাখছে বইয়ের সাথে ঘুরতে গেছে মানুষের বউকে দেখে বলে ভাবি আসসালাম আলাইকুম সাথে চাচার খবর কি বউ বাড়িতে এসে রাগান্বিত হয়ে বলে তোমার সাথে বাহিরে যাওয়া যাবে না আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা যুবক বয়সে দাঁড়িয়ে রাখার কারণে তোমার বউ তোমাকে সহ্য করে না পাড়া প্রতিবেশী টিটকারি মারে যে বউ রসুলের শূন্য দাড়ি ভালোবাসে না সে আবার তোমারে কি ভালোবাসবে এক কথা বলে যে বউ রসুলের শূন্য দাড়ি কে করে সে বৌ কোনদিন তমা হতে পারবে না ওই বৌনাকে চরিত্রে গন্ডগোল কথা কন্যা কোন নেককার বিবি কোন স্বামীকে দাড়ি রাখার ব্যাপারে বাজে মন্তব্য করতে পারে না কথা না কে যুবক তুমি কি মনে করছো বিয়ের আগে দাঁড়িয়ে রাখছো বউ বাবা না দাঁড়িয়ে লাগে বউ বেশি হয় কথা কয় না কে রাগ করছেন কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হয়েছেন হন কোনো সমস্যা আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর বড় যুগটা কথাগুলো শুনবেন বাজার আমি গুনাগার আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম মন খারাপ করবেন না হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি জোরে বলেন কয়টি দুইটি কাজ আল্লাহ রাব্বুল আমিন সেইটা দুই নাম্বার আয়াতে জানায় দিলেন সবাই একটু পড়েন আমার সাথে ফসল লিলি রব্বিকা ওয়ান হার ফসল লিলি রব্বিকা ওয়ান হার এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সলা আদায় করা ফসল লিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সলা নামাজ হবে একমাত্র কার জন্য ও সালাতি নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মমিন জীবনের ইবাদত হবে একমাত্র কার জন্য ফসল নিলি রব্বিকার রবের উদ্দেশ্যে সলা সলা তা করতে হবে একমাত্র আল্লাহর নৈকট্য লাভের আশায় আল্লাহকে রাজি খুশি করার আশায় কি ভাই বিরক্ত হচ্ছে না আপনারা নামাজের কথা শুনলে কেন জানি তিরিং বিড়িং শুরু করছেন বলবো না না। এদিক খেল করেন যদি একজন মানুষও নামাজ পড়ে আজকের মাহফিল কবুল হবে যারা ওঠাবাসা করতেছেন দয়া করে একটু পরিবেশটা ঠিক রাখেন সমাজের হালচাল বলতে গেলে অনেকেরই কষ্ট হয় কথা নাই উচিত কথা বলতে নাই হয়ে যায় আজকে দৃষ্টি প্রতিবন্ধী একজন মানুষ বাড়ি হল নোয়াখালী জেলায় কোন জেলায় দৃষ্টি প্রতিবন্ধী আল্লাহর এই বান্ধব হাইকোর্টে আসছেন জামিন নেওয়ার জন্য সাংবাদিকের প্রশ্ন করে ভাই আপনার তো চোখে আলো নাই আপনি তো অন্ধ মানুষ এই হাইকোর্টে কেন আসছেন সে বলে আমি একটা মামলার আসামি আমার নামে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমি নাকি গাড়ি পোড়ানোর মামলার আসামি চিন্তা করেন একটা অন্ধ মানুষ চোখে দেখে না একটা চোখ দিয়ে হালকা ঝাপসা দেখে একটা মানুষের সাহায্য ছাড়া চলতে পারে না অন্ধ মানুষ আল্লাহর এই বান্দা নোয়াখালী জেলায় বাড়ি আফসোস করে ডেকে বলে আমি একজন অন্ধ হাফেজ আল্লাহ আকবার বলেন আমাকে মামলা দেওয়া হয়েছে আমি নাকি গাড়িতে আগুন লাগাইছি আমি কিছুই জানি না একটা অন্ধ মানুষ কখনো গাড়িতে আগুন লাগাইতে পারে কথা বলেন না কেন তাহলে চিন্তা করেন একটা অন্ধ মানুষের নামে যদি এমন মামলা হয় না জানি কত হাজারো নিরাপরাধ মানুষ আজকে মামলার আসামি হয়ে জেলখানায় জেলখাতে কথা বলেন ঠিক কিনা কত হাজারো নিরপরাধ মানুষ মামলার আসামি হয়ে বাড়িতে ঘুমাইতে পারে না আজকে সমাজের অবস্থা দেখলে বড় কষ্ট লাগে কথা বলেন না কেন অন্ধ মানুষ দৃষ্টি প্রতিবন্ধী আল্লাহর এই বান্দার নামে গাড়ি পুরানোর মামলা দেওয়া হয়েছে হাইকোর্টে এসেছেন জামিন নিতে আমি নিউজটা দেখলাম বাজান কথা বোঝেন নাই সাংবাদিকরা বলতেছেন আপনার বাচ্চা কাচ্চা কয়জন বলে পাঁচটা আপনি কিছুকে দেখতে পারেন বলে হালকা একটু দেখতে পারি কিন্তু কোথায় গাড়ি পড়েছে কই পড়েছে তো আমি কিছুই জানি না রাজনীতি করেন বলেন না আমি জন্মের পর থেকে রাজনীতি করি না ও কি জিনিস আমি বুঝি না আল্লাহ আকবর বলেন একটা অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী আজকে সেও মিথ্যা মামলার আসামি কথা কন না কে এই জন্য তো মাঝে মাঝে এদেশের মরা মানুষও ভরছে কথা কন ঠিক কিনা এমন ঘটনা ঘটা স্বাভাবিক ময়মন এর এক চাষা ওনার মোবাইলই নাই ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে মামলা দেওয়া হয়েছে চাষা বলে বাবা তাস মোবাইল কি ও বাটম সেট যেটা ওইটাও তো আমার নাই কথা মানে কেন এরকম নিরাপরাধ মানুষ হাজারো নিরাপরাধ মানুষ মিথ্যা মামলার আসামি হয় কথা বলে ঠিক কিনা এই যে মিথ্যা মামলার আসামি মানায় মানুষকে যে হয় মানুষকে যে কষ্ট দেওয়া হয় বছরের পর বছর জেলখানায় তাকে বন্দী করে রাখা হয় মনে রাখবেন জবাব কিন্তু আল্লাহর কাছে একদিন দিতে হবে যেদিন আল্লাহ বিচার দিবস করবেন বিচার দিবস কায়েম করবেন আল্লাহ যেদিন হবেন সেদিন হবে না এই বিচার প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পাবে কথা বলে ঠিক না কথা বলে ঠিক না রাগ করছেন করেন সমস্যা বাস্তবতা বলতে হবে সমাজ যাচ্ছে কোন দিকে একটা অন্ধ মানুষ সে নাকি গাড়ি পড়াইছে ও চোখেই দেখে না কোথাকার আগুন কই লাগাবে কথা কন না ও কিছু বসে ভালো করে বুঝবেন সমাজের এই কথাগুলো যখন আমরা শুনি তখন মনে হয় কই আসি কোন দেশে আসি কোন সমাজে আসি কথা কন আর হুজুরিরা যদি একটু ভিতরে যায় আপনারা আফসোস করেন হ্যাঁ নায়িকা এতগুলো বিয়ে করে কাবির নামা লাগে না নায়ক বিয়ে করে কাবিল লাগান কাবির নামা নামে না বোঝেন নাই নায়কের কাবির নামা নামে বিয়ের কাবির লাগে না লাগবে। আল্লাহ সমাজের সকল মানুষদেরকে হেদায়ত দান করুন জোরে বলেন আমিন এ সকলের মানুষের যান মালের আমরা নিরাপত্তা চাই আল্লাহ এ সমস্ত হয়রানি পেরেসানি থেকে বাংলাদেশের মানুষকে হেফাজত করুন জোরে বলেন আমিন তাহলে ফসল লিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সলাত আদায় করা লাগবে নামাজ হবে একমাত্র কার জন্য

ঠান্ডা পানি দিয়া ওজু বানায়া, নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কেনা

সিজদা দাও না যুবকরা নামাজ পড়ো দেখো জীবনে একটা আলাদা শান্তি পাইবা আজকের মাহফিল থেকে সকলের প্রতি আমার অনুরোধ আজ থেকে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে কারা কারা আদায় করবেন দুই হাত তুলে আল্লাহকে একবার দেখা আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন জোরে বলেন আমিন

ভালো করে বলছেন অরহার মানে কুরবানি করা আমাদের সমাজে আমরা এমন গরু কুরবানি করি সাতজন ভাগে কেনে চারজন দড়ি ধরে টানে পেছন থেকে তিনজন ঢেলে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব কথা কয় কুরবানি স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই আছে না তখন বলতে হুজুর জবাই করে দেন হুজুর বলে এমন গরু জবাই করলে তো হবে না বলে হুজুর ওপরে হাড় দেখা গেলে ভিতরে গোস্ত আছে আছে না নাই বাজান গো এমন গাবি জবাই করলে হবে না তার সুর না চমৎকার একটা গাবি জবাই করতে হবে আকর্ষণীয় হুষ্ট পুষ্ট মোটা তাজা সুন্দর কথা বলে আপনি কয় লাখ টাকা দেখ কুরবানি দিলেন আল্লাহ ওইটা দেখে না আল্লাহ দেখে বান্দার অন্তরে তাকুয়া ওয়ালা কি ইয়ানালুহু তাকুয়া মিনকুম আল্লাহু আকবার বলেন আপনি দুই লাখ টাকা দিলেন না পাঁচ লাখ টাকাতে কুরবানি দিলেন আল্লাহ ওইটা দেখেন আপনি যদি দশ হাজার টাকার একটা ছাগলও দেন নিয়ত সহি টাকা হালাল আপনি নামাজি হয়ে কুরবানি দিচ্ছেন আপনার ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আল্লাহ কবুল করেন জোরে না আমি তাহলে আমরা কুরবানি করব কাকে খুশি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ তাওফিক দান করুন জোরে বলুন আমিন অনেকে আবার বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে কার দিক তাকায় থাকবে অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব কই কুরবানি না দিলে নতুন জামাই বাড়িতে গোস্ত কেমনে পাঠাবো অতএব সুদের উপর টাকা নিয়ে হলেও দেব ভাই এদের কুরবানি হবে কথা বলেন হবে আবার অনেকে হাজি মানুষ বেনামাজির সাথে ভাগে কুরবানি দেয় সুৎখর ঘুষ করে সাথে ভাগে কুরবানি দেয় জিজ্ঞাসা করলে হাজি সাহেব আপনি এই সমস্ত ব্যক্তিদের সাথে কেন কোরবানি দিচ্ছেন আপনি একাই দেন একটা ছাগল দেন কই বাড়িতে কেউ ছাগলের গোস্ত খায় না কথা কই না যে গরুর গোস্ত খাওয়ার আশা হাজী মানুষ বেনামাজির সাথে ভাগে কুরবানি দেয় আপনাদের ওয়াদা ঠিক আছে বুঝলেন ধন্যবাদ আপনাদেরকে আমি দোয়া করে দিচ্ছি এখনই কষ্ট হচ্ছে আপনাদের তাহলে কুরবানিও দেব কার জন্য আরো জোরে বলেন আরে ভাই জামাই বাড়িতে গোস্ত পাঠানোর আশায় কুরবানি না ছেলে মেয়েকে খাওয়ানোর আশায় কুরবানি না কুরবানি হবে আল্লাহর জন্য জবাই করার পরে আপনি আপনার বহু বাচ্চা নিয়ে খাবেন গরিব দুঃখী মানুষকে দেবেন আত্মীয় স্বজনকে তো দেবেন কথা বলেন তার নিয়ত সই করেন যে কুরবানিটা আল্লাহর জন্য জবাই করে পরে খাইন কথা কয় না আবার কেউ কুরবানি কিনে নিয়ে এসে রাস্তায় বান্ধে রাখে কয় তালুকদার সাহেব কত কয় পাঁচ লাখ কয় ঠকেন না জিতছেন তালুকদারকে আমি ঠকার মানুষ পিছনে যে রান এক রানে তো ছয় মন গোস্ত হবে এ কুরবানির পশু নিয়ে সে কোথায় কি পরিমানে গোস্ত হয়েছে আমি নিকেশ করে এদের কুরবানি হবে জোরে বলেন হবে আবার যুবকেরা সেলফি গরু জবাই করা সেলফি গোস্ত কাটার সেলফি গরু কেনার সেলফি হাইরে আবার এখন ডিজিটাল মিটার বের হয়েছে কয়েকজন ভাগে দেয় ওটা আবার মিটারে মাপে ম্যাপে আবার হিসেব নিকেশ ফেলায় ভাগে কত বলো ভাই পাঁচশো পঁচিশ টাকা কেজি ভালোই লাভ হসে কাল থেকে কষায়ের ব্যবসা শুরু কর কথা কন ঠিক কে না হাই রে মুসলমান কুরবানি হবে আল্লাহর জন্য আর কত কাহিনী কত নাটক কথা কন আচ্ছা কুরবানি পশু জবাই করার পরে আপনারাই তো খাবেন নাকি আসমান থেকে বিকেলে ফেরেস্তা আসে বস্তা নিয়ে যে বকুরের মুসলমান বস্তাতে গোস্ত তোলো আসমানি নিয়ে তোমরা ভুনে করে খাবো বলেছিল আল্লাহ আমাদের হেদায়েত দান করুক কুরবানি হবে কার জন্য তাহলে আল্লাহ বলেন ফাসল্লিল রাব্বিকা ওয়ান হার রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে রবীর উদ্দেশ্যে কুরবানি করা লাগবে আল্লাহ পাক আমাদের করা তৌফিক দান করুন জোরে বলেন আমিন আমরা মুমিন জীবনে যা করব কাকে খুশি করার জন্য কাকে রাজি খুশি করার জন্য কুরবানি মানে ত্যাগ করা উৎসর্গ করা বিলিয়ে দেওয়া নিজে খাওয়ার নাম কুরবানি না আপনার প্রতিবেশী দুই মাসে ওই এক কেজি গোস্ত কেনার সামর্থ্য নেই বছরে একদিন এক টুকরো কেনার সামর্থ্য নেই আপনি ধনী আজকে কুরবানি দিয়েছেন কালকে ওই রকম আর গরু কেনার ক্ষমতা আছে দশ কেজি কিনে নিয়ে আসার ক্ষমতা আছে ও দুঃখী মানুষ ওনার বাড়িতে গোস্ত পৌঁছায় না আটটা দশটা সন্তান দেন না এক দুই কেজি দেন একটু পেট ভরে খাক মানুষকে খাওয়ানোর মধ্যে আনন্দ খোঁজেন মানুষকে দেওয়ার মধ্যে আনন্দ খোঁজেন কথা বলেন না কেন খালি ফিরিজ বুক করেন না ফিরিজে গোস্ত রাখে আর বক বলে ছয় মাসে তো বাজারে কথা বলিস না তো নাক ছাড়ে হেল দেবো আছে না নেই আবার এমনও কুরবানি দেতা আছে এই কুরবানির গোস্ত পরের কুরবানি দুনিয়া নিয়ে যায় বিয়ে বাড়িতে এসে আর খায় আর বলে বিয়ে গোস্ত এত শক্ত কেন কই কুরবানির গোস্ত ফিরিজে ছিল তো কত বড় শয়তান ভাই খান তাই বলি এইভাবে খাই না আবার কেউ বড় দেখে গরু কেনে ওই কুরবানির পরে ছেলের বিয়ের অনুষ্ঠান আছে ধান্দা করে যে ওখান থেকে কিছু গুস্তে রাখে ছেলের অনুষ্ঠান পারি দেবে হবে হ্যাঁ কুরবানি হবে আপনারা তো মুক্তি হয়ে গেছে ফতুয়া কার কাছে নেবেন এই সমাজে এগুলো চলে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে সকল ইবাদত করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন ইন্না শানিয়া

আজকে তাম পৃথিবীতে দুইশো কোটি মুসলমান কম বেশি দুইশো কোটি মুসলমান তাম পৃথিবীর মুসলমানেরা হলো রসুলের রুহানি সন্তান কথা বলে না কেন আমরা রসুলের রুহানি সন্তান সুবাহান আল্লাহ বলেন এই জন্য নবী নবীকে নিয়ে যদি কেউ বাজে বাজে গালি দেয় নবীকে সম্মান করে কুরুশিপূর্ণ মন্তব্য করে ওকে ছেড়ে দেওয়া যাবে আমরা রসুলের রুহানি সন্তান আমরা জীবিত থাকা অবস্থায় বিশ্ব নবী বলেন আমাদের কলিজার টুকরা সেই নবীকে গালি দেবে যারা বাপ সারা জন্ম হয়েছে তারা মানে আসল বাপ জন্ম দেন নকল বাপ জন্ম দিয়েছে আর জন্মে ভেজাল রসুলকে গালি দিয়েছিল মক্কা নগরীতে একজন অলিত বিন মুগিরা নাম কি এই অলিদ বিন মুগিরা অকাত্ম ভাষায় রসুলকে গালিগালাজ দিতেছেন আল্লাহ সহ্য করতে পারলেন না আসমান থেকে আয়তিকারিমা নাজিল করে আমার আল্লাহ জানায় দিলেন ও নবী এই অলিদ বিন আপনাকে গালি দেয় কারণ উতুল্লিম বাদা জালিকা জানিম এ হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান একটা বাস্টার নবীকে গালি দেয় তারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে যারা ওলিদ বিন মুগিরা আরবের মানুষ কথা শোনার পর মাথা গরম হয়ে গেছে দেখে বললেন নবী আপনি থাকেন আমি আসতেছি কারণ ছেলেটা বইতো না বৈতু জানি কি মালিক মা কথা ঠিক কি না তার মায়ের কাছে চলে গেল যায় বলে মা বলেছেন বিশ্ব বাজা জালিকা জানিম আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান আমার জন্মে নাকি সমস্যা আছে মা যা বলবি সত্য বলবি মিথ্যা বলবি না অলিত বিন মুগিরার মায়ের নাম ছিল ঝরনা মনে মনে ভাবতেছে বাবা রে এই গোপন তত্ত্ব নবী কেমনে জানলো নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে আরো ধরে বলে এবার বলি বিন মা বলতেছে বাবা রে আমিও মিথ্যা কথা বলবো না বয়স হয়ে গেছে মিথ্যা বলে লাভ কি যা বলবো সত্য বলবো তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত ছিল তোর বাবা টাকা সেনে তোর মায়ের মন সেনে না আমার সোনালি দিনগুলো চলে যায় বুকে বালিশ নিয়ে ঘুমায় তোর বাবা আমার কাছে আসে না তোর বাবা ব্যবসা বাণিজ্যের নিজের কাছে এতটায় ব্যস্ত ছিল মাসের পর মাস চলে যায় তোর বাবা আমার দিকে ফিরেও তাকায় না কথা কোনাক তখন ডেকে বলে বাবারে আমি বাড়ির পাশে তাকায় দেখি তোর চাচা ঘর ঘর করতেছে ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবরে আমদানি কমেন হাবারে ওরা সে স্লোগান দেয় ভাইয়া তোমার বর আমি যে দেব আর ভেবে দেখো ভাবি কার কত দাবি বাই গেছে মাল লসিয়ায় আমরা তো দেশে আসি আছে না নাই ওরা সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার সিয়ারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে কেরে বদমাইশ বিয়ে নালে ভাবি ডাকি কা ভাবি তখন কোন বলে ডিজিটাল ভাবি কই তুমি শুধু এ কথা বলো তোমার ভাই তো বলে না ওই আবার সালাক ইউটিউব দেখে দেখে টিপস শিখছে কিভাবে মহিলা পটানো যায় কথা ওই টিপস অনুযায়ী ভাবি কে বলছে ভাবি ভাই আর কি কথা কনাকে হ্যাঁ ভাবি যদি ইমানদার নেককার দিনদার আল্লাহওয়ালা হয়তো দেখে বলতো কুল্লিল মিনি গুদ্দুন নামিন আপো সরি হিম আল্লাহ তালা বলেছেন মমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার শুধু তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা যাইজ নাই দূর হয়ে যা আর এই ভাবি যে স্পেশাল ভাবি ওই যে হাল জুড়েছে ছোট দেহরা বাড়ির বাসে বিয়াতে রাধা সেই ভাবি যে বোঝেন নে রাগ করছে করেন সমস্যা নেই তো দোয়া করে দেব এখন আজকে সমাজে এই ধরনের ঘটনা ঘটে কথা বলেন আছেন মা দুইটা পুরুষ হইতে একটা দেবর আর একটা ভাই হলো মৃত্যু তুললো মৃত্যু তুল্য বিষাক্ত সাফির সাইতে ভয়ঙ্কর কথা না কাক দোষ হলো শাশুড়ি বাড়িতে জামাই আসে নিজে হাতে খাবারের প্লেট ফল ফুট দিয়ে সাজাই তার চোদ্দ বছর ষোলো বছরের যুবতী মেয়েটাকে বলে জামা এই খাবারের প্লেটটা তোর দুলে ভাইকে দিয়ে শিয়ালের কাছে মুরগি বানাচ্ছে কথা কোন ঠিক কিনা শাশুড়ি হলে মায়ের মতো জামাইয়ের কাছে যাবে কাছে বসবে গল্প করবে বাবা জামাই তুমি কেমন আছো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে দিনকাল কেমন যায় আমার মেয়েটা কেমন আছে আমার নাতনি আমার নাতি কেমন আছে বাবা শরীরের যত্ন নিও নিয়োগ খারাপ হয়ে যাচ্ছে মায়ের মতো শাশুড়ি জামায়ের খবর নেবে কোনো গুণে নেন দেখাও যায় কথা করো কথা বলাও যাইস মায়ের মতো যে শাশুড়িকে বিয়ে করা যায় কথা খায় না তাহলে শাশুড়ি কাছে বসে থেকে গল্প করলে কোনো সমস্যা আছে জামাইকে দেখা শাশুড়ির জন্য বৈধ কথা আবার শাশুড়ি কে দেখাও জামাইয়ের জন্য বৈধ ভালো করে বোঝে শাশুড়ি তার মায়ের মতো মায়ের মতো ভালো করে বোঝে কিন্তু শালিকার মান ইজত খানে এই ধরনের যুবকেরাই স্লোগান দেয় সাবানের সাথে হুইল ফিরি আছে না কই বিয়ে করলে শালি ফিরি না উজবিল্লাহ ফিরুল্লা তোমার মায়ের পেটের বোনটা যেমন তোমার বইয়ের বোনটাও ঠিক তোমার কাছে তেমন কথা বোঝে না এটাও হারাম তবে বউ যদি মরে যায় তাহলে আবার জায়েজ তাই বলে মাইরে ফেলে দিস না দেশের আইন কিন্তু খুব কঠিন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আবার ধরা পড়ে যাবি কেমনে গলার ঠেসি মারছিস বাঁচার কোনো উপায় নাই কথা কন রাগ করছেন দুনিয়াতে এমন ঘটনা ঘটে দুইটা বাচ্চা একটা সন্তান রেখে বোন মারা যায় আর এক বোন বোনের সন্তানকে লালন পালন করার জন্য বাধ্য হয়ে দুলে ভাইকে বিয়ে করে এটা যায়স নিঃসন্দেহে যায়স কোনো সমস্যা নেই কিন্তু বোঝা লাগবে আপনার এই বিষয়টা বোঝা লাগবে যে বিয়ের আগে ভালো করে বোঝেন আপনার স্ত্রীকে আপনি বিবাহ করার পরে আপনার যে শালী এর সাথে আপনি সাক্ষাৎ করবেন না তিন চার পাঁচ বছর বয়স ভিন্ন কথা যখন থেকে যার উপরে পর্দা ফরস তখন থেকে সাক্ষাৎ করা নিষেধ কথা কয় কয়না এটা মাথায় রাখালেন আবার অনেক দুলে ভাই সেই খারাপ বাড়ির যাবার এই টেনে ঝগড়া করে বউকে বলে তোর বাপের বাড়ির যাওয়ার জন্য আমাকে একদিনও বলবি না তোর বোনের এত অহংকার আমি দুলে ভাই বাড়িতে যাই দুটা মন খুলে গল্প করে না এরকম দুলে ভাই যুদ্ধে ভেটা করালেন তুই একটা দিয়ে তোর হয়নি না কথা কর না কেন ভাগ করছেন শালি যখন খাবারে প্লেট নিয়ে আসছে দুলে ভাই তখন বলে এই পাগলি আমি কি এই খাবার জন্য আসি আমি আসছি তো দেখার জন্য শালি তো সেই খুশি তখন বলছে রেডি থাকিস বিকেলে বগুড়া নিউ মার্কেটে নিয়ে যাবো তো যাবি তখন বলে দুলে ভাই আপনি রাজি থাকলে আপনার হাত ধরে জাহান নামে রাজি কথা কন ঠিক খেয়ে না এরকম সমাজে আসে না নাই তখন বিকেল বেলা দুলে ভাইয়ের মোটরের সাইকেলে চৈরা বড় আপার স্বামী এইটা ভেবে মাঝখানে ভেনি পা বজায় রেখে কিন্তু দুলে ভাই হেব বিষে আনা রাস্তাঘাটের যে অবস্থা এমন কায়দায় ব্রেক করেছে এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করেছে কথা কোন ঠিক কি না এই জন্য মা বন্ধুকে অনুরোধের ভাষায় বলবো মা খবরদার 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 দুলা ভাইয়ের সাথে দেবরের সাথে মেশা যাবে মেশা যাবে এই দুইটা পুরুষ হইতে মা বোনেরা সাবধান মা বোনদেরকে বলে যায় মা আপনাদের আমল কম দাম বেশি চারটা আমলে আত্মা জান্নাতের দরজা খোলা এক নাম্বার হলো নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরজ পর্দা চার নাম্বার স্বামীর খেদমত কিন্তু মা বোনের নামাজ পরে পড়ে না রোজা ধরলে সারে না না খায়া থাকার বেলায় মা বোনেরা শক্ত কারণ মাঝে মাঝে ঝগড়া হলে তিন দিন খায় না যদি বল্টুর মা আসো না তুমি খাও মা বোনেরা শক্ত এই জন্য রোজা সারে না কোন মাসে কোন নফল রোজা ওইটা মা বোনেরা রাখে কথা বলে ঠিক ঠিক ভালো করে বোঝেন রোজা ধরলে মা বোনেরা সারে না কিন্তু পর্দা করতে চায় না জানালার পর্দা ঠিক আছে দরজার পর্দা ঠিক আছে এমনকি কি বাথরুমের সামনে পর্দা দেওয়া থাকে নিজের শরীরে থাক অনেক রাত আসলে ইয়া তো রাতে ওয়াস করে আসলেই কঠিন আপনাদের কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে আর কষ্ট না দিতে চায় না শোনেন শোনেন রসুল হলেন আমাদের কলিজার টুকরা নবী ঠিক আছে তো যদি কেউ নবীকে গালি দেয় আর সার আছে কথা বলেন তুমি আমার বাপকে গালি দাও আমি সহ্য করব মাকে গালি দাও সহ্য করব আমাকে গালি দাও সহ্য করব আমার দলকে গালি দাও সহ্য করব কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী সেই নবীকে নিয়ে যদি কেউ বাজে ভাষায় গালি দেয় অকাত্ত ভাষায় গালি দেয় কুরুচিপূর্ণ মন্তব্য করে বিশ্ব নবী যারা বাজে ভাষায় গালি দেবে ওই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে ধইরা জিব্বার টান দিয়ে সিরে কুকুরকে খাওয়াই দেব নবীজির অপমান মেনে নেওয়া হবে না পৃথিবীর যেই দেশেই হোক না কেন যারা নবীকে গালি দিবে বোঝা যায় ওদের জন্মে ঠিক নাই ওদের বাপ আসল বাপ না ওদের জন্ম দিছে অন্য বাপে এই ফ্রান্সের লোকেরা গালি দিল না দুইশো আঠাশটা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো ফ্রান্সের লোকেরা কেন গালি দেয় জরিতে বের হয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। তাহলে ওটা কি হালাল জাদা? কথা কয় না। তাহলে ওরা গালি দেবে না? কারণ ওদের জানমীর ঠিক না। আর ওরা গালি দিলে কি হবে? রসূল হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। মুহাম্মদ মানি প্রশংসিত। আগে পরে যতই গালি দেন। রসূলের সম্মান মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। চাইতে সুন্দর মানুষ আল্লাহর জমিনে আদদ্বিতীয় কে আছে? পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মহাম্মদ রসুলল্লাহ সল্লল্লাহ বলেন সাল্লাম যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওহিন্যাকা লাহুলুক আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী আউজুম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না বলেন আকবার সেই রসুলের প্রতি আমাদের অঘাত ভালোবাসা থাকবে তো ইনশাল্লাহ তাহলে নবীকে যদি কেউ গালি দেয় আমার নবীকে যদি কেউ নারী লুবি বলে সন্ত্রাস বলে অকার্ত ভাষায় গালি গালাজ দায় কুরুচ্ছিপূর্ণ মন্তব্য করে ডাকাত বলে গালি দেয় ওই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে নিজের রক্ত দিয়ে জীবন দিয়ে কারা কারা রাজি হাত তুলে দেখা নীল লাগে মা নবীজির অপমানে যদি না কাদে তোমার মন মুসলিম নয় তুমি মোনাফিক নবীজির দুষ্ম আমাদেরকে পাক রসুল প্রেমিক হওয়ার তৌফিক দান করুন আর রাসুল রসুল হিসাবে কবুল করুন ওয়াখিরি দেওয়ানা আনহামদুলিল্লাহ আলামিন সকলে একটু আমার সাথে